সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন কিচুটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাব যে আমের মুকুল ঝরে পড়ার কারণ ও প্রতিকার। আম চাষ বা আমের বাগান আমাদের অনেকেরই আছে বা অনেক ভাইরা আছে যারা আম বাগান কিনে মতো ব্যবসা করে। আজকে ভিডিওটি সেই ভাইদের জন্য যারা আম বাগান কিনে এবং কিনে যে আমের মুকুল ঝরে পড়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো ভিউয়ার্স, আপনারা আমের মুকুল ঝরে পড়ার কারণ ও প্রতিকার জানতে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এসকে অনলাইন কৃষিজীবী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও এসকে অনলাইন কৃষিজীবীর পাশে থাকবেন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমের মুকুল ও ঝরে পড়ার কারণ ও প্রতিকার। আম গাছে মুকুলের মধ্যে হাজার হাজার ফুল থাকে, তার থেকে জন্ম নেয় আমের গুটি। কিন্তু গাছে গুটি আসার পর নানা কারণে তা ঝরে যায়, তাই এসব কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে রাখা জরুরি। ঝরে পড়ার কারণ, বেশ কয়েকটি কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে। এক, অতিরিক্ত কুয়াশা, বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির কারণে। দুই, মাটিতে রসের অভাব হলে। তিন, হপার পোকার আক্রমণে। চার, আমের মুকুলে অ্যানথ্রাকনোজ রোগ হলে। প্রতিকার, আমের মুকুল ঝরে পড়া রোধে করণীয়, আম বাগান পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছামুক্ত ও খোলামেলা অবস্থায় রাখতে হবে। মরা ডালপালা সেটে ফেলতে হবে এবং রোগাক্ত বা রোগ ডালপালা কেটে তা পুড়িয়ে ফেলতে হবে। সারা গাছের নিচ থেকে মরা পাতা পুড়িয়ে তা পুড়িয়ে ফেলতে হবে। এই সময়ে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি বা সেচ দিতে হবে। আম গাছে মুকুল আসার আগে ও ফল মোটর দানার মতো হলে হপার পোকা দমনের জন্য স্প্রে করতে হবে, যেমন সাইপারমিথিন 10 EC, রিপকট, রেলো থ্রিন, সিনসাইপার, ফেন্স, বাসাড্রিন বা ল্যামডা সাই হ্যালাথ্রিন 2.5 EC বা ফেনভেলারেট 20 EC গ্রুপের যেকোনো একটি কীটনাশক 3 লিটার পানিতে 1 মিলিলিটার হারে গাছের পাতা মুকুল ও ডালপালা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। পাউডারি মিলডিও রোগের জন্য ফুল আসার আগে একবার এবং ফুল ধরার পর একবার সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন কুমুলার্স, ম্যাগ সালফার, থিওভিট, রনভিট 2 গ্রাম হারে 1 লিটার পানিতে স্প্রে করতে হবে। অ্যানথ্রাকনোজ রোগের ক্ষেত্রে 1 লিটার পানিতে 1 মিলি প্রোপিকোনাজল, তিল বা 1 গ্রাম কারোরাজি, ব্যাবিস্টিন, অটোস্টিন, ফরাস্টিন বা 2 গ্রাম ডাইথেন M45 মিশিয়ে ডাইথেন অন্তর অন্তর গাছের পাতা মুকুল ডালপালা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। আম মার্বেলের মতো হলে 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করতে হবে। লক্ষণীয়, গাছে যখন 50% ফল ধরবে তখন কোনো প্রকার স্প্রে করা যাবে না। মুকুল ফোটার পর স্প্রে করা যাবে না, কেননা এ সময় অনেক উপকারী পোকা পরাগায়নের জন্য আসে। তো ভিউয়ার্স, এই ছিল আমের মুকুল ঝরে পড়ার কারণ ও প্রতিকার। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এসকে অনলাইন কৃষিজীবী পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভালো থেকে আপনার সময়।